একটি দূরের রাজ্যে যেখানে শীতকাল দীর্ঘ ছিল এবং তুষারকণাগুলি সূক্ষ্ম পরিদের মতো বাতাসে নাচত, সেখানে কাই এবং গেরদা নামে দুটি সেরা বন্ধু বাস করত। তারা অবিচ্ছেদ্য ছিল, তাদের দিনগুলি বরফের মধ্যে খেলা করে এবং তাদের গ্রামের বাইরে অ্যাডভেঞ্চারের স্বপ্ন দেখছিল। কিন্তু এক ঠান্ডা শীতের রাতে যখন তারা তাদের শোবার ঘরের জানলা থেকে তারার দিকে তাকিয়েছিল, তখন ট্র্যাজেডি ঘটে গেল। স্নো কুইনের হৃদয় থেকে অন্ধকার জাদুর একটি স্লিভার কাই এর চোখ এবং হৃদয়ে তার পথ খুঁজে পেয়েছিল, যার ফলে তিনি ঠান্ডা এবং দূরবর্তী হয়েছিলেন। তিনি আর হাসলেন না এবং গেরদার সাথে খেললেন। স্নো কুইনের বরফ স্পর্শে তার হৃদয় হিমায়িত হয়ে গেল। তার বন্ধুকে বাঁচানোর জন্য সংকল্পবদ্ধ গেরদা তুষার রানীকে খুঁজে পেতে এবং অভিশাপ ভাঙতে একটি বিপজ্জনক যাত্রা শুরু করেছিল। পথিমধ্যে তিনি একটি বর্ণময় চরিত্রের মুখোমুখি হন, যার মধ্যে একটি কথা বলা কাক, একটি সহায়ক রেনডিয়ার এবং একজন জ্ঞানী বৃদ্ধ মহিলা যিনি নির্দেশনা এবং প্রজ্ঞা প্রদান করেছিলেন। গেরদা মন্ত্রমুগ্ধ বন এবং বিশ্বাসঘাতক পর্বতমালার মধ্য দিয়ে ভ্রমণ করার সময় তিনি অগণিত চ্যালেঞ্জ এবং বাধার সম্মুখীন হন, কিন্তু সাহস এবং সংকল্পের সাথে তিনি চাপ দিয়েছিলেন কাই এর প্রতি তার ভালোবাসা এবং তার অটল বিশ্বাস যে বন্ধুত্ব এমনকি জাদুর অন্ধকারকেও জয় করতে পারে। অবশেষে দীর্ঘ এবং কঠিন যাত্রার পর গেরদা স্নো কুইনের বরফের প্রাসাদে পৌঁছেছিল, যেখানে কাইকে একটি হিমায়িত কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। তার চোখে অশ্রু এবং হৃদয়ে ভালোবাসা নিয়ে গেরদা কাইয়ের মুক্তির জন্য অনুরোধ করে স্নো কুইনের মুখোমুখি হয়েছিল। জেরডা এর নিঃস্বার্থ ভালোবাসা এবং অটল সংকল্প দ্বারা অনুপ্রাণিত স্নো কুইনের বরফের হৃদয় গলতে শুরু করে। তিনি বন্ধুত্বের শক্তি এবং ভালোবাসার উষ্ণতা উপলব্ধি করেছিলেন এবং তার হাতের ঢেউ দিয়ে তিনি কাইকে তার বরফের কারাগার থেকে মুক্তি দিয়েছিলেন, তাকে তার পূর্বের স্বরে ফিরিয়ে দিয়েছিলেন। কাই এবং গেরদা আলিঙ্গন করার সাথে সাথে তাদের বন্ধুত্ব আগের চেয়ে আরও শক্তিশালী, রাজ্যটি একটি উষ্ণ সোনালী আলো স্নান হয়েছিল। বসন্ত নতুন করে ফুটেছে, তুষার গলেছে এবং জমিতে আনন্দ ও হাসি ফিরিয়ে আনছে। যেখানে প্রতিটি রাত নতুন আশ্চর্য এবং দুঃসাহসিক কাজ নিয়ে আসে, সেখানে কাই এবং গেরদা দুই ভাই বোন থাকতেন। তাদের দিনগুলি হাসি এবং আনন্দে ভরা ছিল, কিন্তু তারা খুব কমই জানত স্নো কুইন নামে পরিচিত একজন বরফের মন্ত্রমুগ্ধ তাদের জমিতে ছায়া ফেলেছিল। এক দুর্ভাগ্যজনক শীতের রাতে যখন তুষারকণাগুলি চাঁদের আলোতে নাচছিল, কাই তার শোবার ঘরের জানলা থেকে স্নো কুইনের বরফের প্রাসাদের এক ঝলক দেখেছিলেন। এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেরদার সতর্কতা সত্ত্বেও সে নিজেকে এর দিকে আকৃষ্ট করেছিল। স্নো কুইনের মুগ্ধতা প্রতিহত করতে না পেরে কাই একা একা শীতের মরুভূমিতে প্রবেশ করেন। দুশ্চিন্তা ও দৃঢ় সংকল্পে ভরা গেরদা তার ভাইকে উদ্ধার করতে এবং স্নো কুইনের মন্ত্র ভাঙার জন্য একটি বিপজ্জনক যাত্রা শুরু করেছিল। পথিমধ্যে গেরদা জাদুকরী প্রাণীদের একটি কাস্টের মুখোমুখি হয়েছিল, কথা বলা প্রাণী থেকে শুরু করে বন্ধুত্বপূর্ণ স্প্রাইট পর্যন্ত, যারা তার অনুসন্ধানে তাকে নির্দেশিকা এবং সহায়তা প্রদান করেছিল। একসাথে তারা বিশ্বাসঘাতক বন এবং বরফের ল্যান্ডস্কেপগুলি অতিক্রম করেছিল, চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়েছিল যা তাদের সাহস এবং বন্ধুত্বের পরীক্ষা করেছিল। এদিকে কাই নিজেকে স্নো কুইনের বরফের প্রাসাদে আটকা পড়েছিলেন, তার হৃদয় প্রতি মুহূর্তের সাথে ঠান্ডা হয়ে উঠছিল। তাকে স্নো কুইনের কবল থেকে মুক্ত করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ গেরদা চাপ দিয়েছিল, তার ভাইয়ের প্রতি তার ভালোবাসা তাকে শক্তি দেয়। গেরদা স্নো কুইনের প্রাসাদে পৌঁছানোর সাথে সাথে সে নিজেই বরফের মন্ত্রমুগ্ধের মুখোমুখি হয়েছিল। ভালোবাসা এবং মমতায় পূর্ণ হৃদয় নিয়ে গেরদা কাইয়ের মুক্তির জন্য অনুরোধ করেছিলেন, স্নো কুইনের বরফের বাইরের অংশকে গলিয়ে দিয়েছিলেন এবং ভিতরের উষ্ণতা প্রকাশ করেছিলেন। গেরদার সাহসিকতা এবং অটল ভালোবাসায় অনুপ্রাণিত স্নো কুইন কাইকে তার জাদু থেকে মুক্তি দিয়েছিলেন এবং ভাই বোনরা আবার একত্রিত হয়েছিল যখন তারা একসাথে বাড়ি যাচ্ছিল। এবং তাই প্রিয় বাচ্চারা, দ্য স্নো কুইন এর গল্প আমাদের শেখায় যে প্রেম এবং বন্ধুত্ব হল সবচেয়ে শক্তিশালী জাদু, এমনকি হৃদয়ের শীতলতমকেও গলাতে এবং শীতের অন্ধকারে আলো আনতে সক্ষম।